আসসালামু আলাইকুম। মুখরোচক খাবারের মধ্যে যেটি আমার সবচেয়ে পছন্দের সেটি হচ্ছে ঝুরি ভাজা। আমি বাইরে রাস্তায় ছোটবেলা যখন এটি দেখতাম তখন এটি কিনে খেতাম। তো আজকে খুব সহজে ঘরে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝুরি ভাজা। তো তার জন্য আমার এখানে লাগবে এক কাপ বেসন। আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এই তিনটি উপকরণ একটি উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন বেসনের সাথে মরিচের গুঁড়ো এবং লবণ খুব ভালোভাবে মিশে যায়। তো এই যে মিশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এক কাপ বেসনের জন্য কিন্তু হাফ কাপ পানি লাগবে। এর বেশি দিলে কিন্তু জিনিসটি একটু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ঝুরি ভাজা পারফেক্ট হবে না। তো এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এই যেরকম একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি, এখন একটি শাঁসলিকের কাঠি দিয়ে আমি এখানে ছোট ফুটো করে দিচ্ছি। আমি এখানে মোট তিনটি ফুটো করেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিভাবে করছি। এবং ফুটোগুলো অবশ্যই ছোট হতে হবে, যদি বড় করে ফেলি তাহলে কিন্তু হবে না। এরপর একটি গ্লাসে আমি আমার প্লাস্টিকের ব্যাগটি সুন্দর করে সেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আমার মিশ্রণটি সুন্দর করে ভরে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিটি যেন প্রথম বানিয়েছি, আমি সত্যিই অনেক অবাক হয়ে গেছি যে বাসায় এত সুন্দর এবং এত পারফেক্টভাবে বানানো যায়, তো আপনাদের সাথে কেন শেয়ার করব না। তো এই যে তখন তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এরপরে চুলাটাকে একটু মিডিয়াম থেকে লো করে ঝুরি ভাজাগুলো এখন ভেজে ফেলব। তো এটা কিন্তু একটু কষ্ট, কারণ একটু যেহেতু এটা একটু শক্ত ডো হয় তাই এটাকে ছাড়তে একটু কষ্ট লাগে। একটু চাপ দিয়ে ভালোভাবে ছাড়লেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। যদি আমি একদম প্রশিক্ষণ না এটাতে, তাই আমার এরকম জিলাপির প্যাচের মতো হচ্ছে। তা আপনি চাইলে আরও সুন্দর করে দিতে পারবেন। এবার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে একটু লো থাকবে। তারপর আমি এখানে আরেকটা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। তো এই যে আমার ছিদ্রগুলো চিকন হওয়াতে এই যে এরকম চিকন চিকন প্যাচ পড়েছে এবং এতেই কিন্তু আমাদের ঝুরি ভাজাগুলো খুব ক্রিস্পি হবে। তো একবার যখন দেখবেন একটু শক্ত শক্ত হয়ে গেছে তখনই কিন্তু এটা উল্টাবেন, কাঁচা অবস্থা উল্টাতে যাবেন না, কারণ তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে আমার একবার যখন শক্ত হয়ে গেছে আমি উল্টেই ফেলেছি, এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটু শক্ত হয়ে গেছে, এখন একটু উল্টেই দিলাম। তো দেখলেই বুঝতে পারবেন যেটা কেমন কালার হবে, এই যে এরকম একটা কালার হবে। এবং মাশাআল্লাহ দেখতে কিন্তু একেবারে বাইরের স্ট্রিট ফুডে যেভাবে পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু হয়েছে, এবং স্বাদের দিক থেকেও কিন্তু কোনো অংশে কম না। কাউকে খাওয়ালে কিন্তু সে বুঝবেন এটা কেনা নাকি বাসায় তৈরি করা। এই যে আমি তুলে ফেললাম, এখন আমি সার্ভ করে নিচ্ছি। এটা আমার বাসার মানুষ এবং আমি সহ সবাই এত বেশি পছন্দ করে, এটা বানানোর সাথে সাথে নিমিষে দেখবেন শেষ হয়ে গেছে, এটা এতটাই মজা। আর কুড়মুড়ে জিনিস কিন্তু এমনিও কিন্তু সবাই খুব খেতে পছন্দ করে। এখন আমি বাইরে মামাদের মতন তৈরি করে নিচ্ছি। একটু পেপারে নিয়ে এখন উপর দিয়ে একটু বিট লবণ ছিটিয়ে দিলাম। বিট লবণ দেওয়ার ফলে কিন্তু এটা আরও বেশি মজা হয়ে গেছে। তো এই যে ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত ক্রিস্পি হয়েছে। তো দেখলেনই তো কি সহজভাবে আমি আপনাদেরকে ঝুরি ভাজা তৈরি করে দেখালাম বাসাতেই। এখন আর বাইরে থেকে কিনে খেতে হবে না, আপনাদের বাচ্চা কিংবা আমাদের যারা এটা পছন্দ করে তাদেরকে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু তৈরি করে দিতে পারেন। এবং এটা চাইলে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে সপ্তাহখানেক কিন্তু সংরক্ষণ করতে পারবেন। কিন্তু এটা এতটাই মজা, এটা সংরক্ষণ করার প্রয়োজনই হবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।